না কর্তা, থানা পুলিশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এই অনেকটা বাপ ছেলের মতোই। তারা আমাদের ভালো মন্দ দেখে, আমরাও তাদের শ্রদ্ধা ভক্তি করি, ও নিয়ে ঘাবড়াচ্ছি না। এই যে আপনার নজরে পড়ে গেলুম, তাতেই জীব কাটতে ইচ্ছে যাচ্ছে। তেমন তেমন চোরকে ধরা ছোঁয়া দূরে থাক, চোখের দেখাটাও শক্ত ব্যাপার কিনা, তাই একটু একটু আত্মগ্লানি হচ্ছে কর্তা। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজ একটি চোরের গল্প শোনাতে এসেছি। গল্পের নাম শিয়ানে শিয়ানে, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চরিত্রায়নে কর্তাবাবু ও চোর, ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সবাই মিলে শুনি শিয়ানে শিয়ানে। শুনে আপনারাই ঠিক করুন চোর কে। বাবু কি জেগে আছেন নাকি? জেগে আছে কি আর সাধে রে বাপু, এই তোদের মতো চোর ছাঁচোরদের জ্বালায় জেগে থাকতে হয়। তা বাবু, দুনিয়ায় চোর ছাঁচোরদেরও তো টিকে থাকতে হয় কি না? কিন্তু এই মাঝরাত্রির অবধি রোজ জেগে থাকলে কি আপনার শরীরে সইবে কর্তা? হজমে গোলমাল হবে, বায়ুর ঊর্ধ্বগতি হবে, পেট ফাঁপবে, অনিদ্রায় ধরবে, ঠিক কিনা? আমার জন্য যে তোর দরদ একেবারে উতলে উঠল। তা এতই যদি দরদ, তাহলে আমার বাড়ির আশেপাশে নিশুতরাতে ঘুর ঘুর করিস কেন? রাত জেগে তোর পেটে কি বায়ু হয় না? নাকি তোকে বদহজম বা অনিদ্রায় ধরে না? কি যে বলেন বাবু, আমাদের শরীর কি আর মনীষীর শরীর? তবে কথাটা বড্ড জব্বর বলেছেন, এই সব অধর্মের কাজ করা আমাদের উচিত হচ্ছে না। দিনে ঘুমোনো, রাতে জাগা, পরের জিনিস হাতিয়ে নেওয়া, এসব কি আর ভালো কাজ কর্তা? মাঝে মাঝে ভারী চিন্তা হয়, যমরাজা যখন জেরা করবে তখন কি জবাব দেব। ও একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন, তা এত টনটনে ধর্মজ্ঞান নিয়ে চুরিধারি করিস কেন? গতর খাটালে কি ভাত জোটে না? আগে সেসবও কি ভাবিনি বাবু, তবে এ হলো সেই বাপ পিতেমোর বৃত্তি। বাপ দাদা কেউ দেখেছি কি না, দিন মানে পড়ে পড়ে ভোজ ভোজ করে ঘুমোত, আর নিশুত রাতে সিঁধ কাটি আরো সব যন্ত্রপাতি নিয়ে বেরোতো। পাপ তাপ কাটানোর জন্য কার্তিক ঠাকুর আর মা কালীর পুজোও করতো। বাবা, তুই তো চোর বংশের ছেলে রে। তা বংশ তেমন খারাপ ছিল না, ঠাকুরদা পীতাম্বরের তো ভারী নাম ডাকছিল, দারোগা বাবু অবধি খাতির করে কথা কইত, বাপ জনার্দনও বেশ নাম করেছিল। আমারই তেমন হাত যশ হলো না, এটাই দুঃখ। আহ, দুঃখের কি, তোর তো এখনো বয়স পড়ে আছে। তা আছে, তবে বয়স পাকলে কি হাতও পাকবে? এই যে দেখুন না, আপনার কাছেই আজ ধরা পড়ে গেল। আমার বাপ দাদা হলো কি ধরা পড়ত? ধরা পড়েছিস, ধরা পড়লি কোথায়? তুই তো জানলার বাইরে আর আমি ঘরের মধ্যে। না, জাপটে হয়তো ধরেননি, পুলিশও ডাকেননি, কিন্তু একরকম ধরেই তো ফেললেন, এটাও তো লজ্জার কথা। পাঁচজন যে দুও দেবে আমাকে। ওরে ঘাবড়াস নি, আমি তো আর থানা পুলিশ করতে যাচ্ছি না, সেই মদ্যপে রাত জেগে বসে আছি বলে ভেবেছিস নাকি? না কর্তা, থানা পুলিশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এই অনেকটা বাপ ছেলের মতো। তারা আমাদের ভালো মন্দ দেখে, আমরাও তাদের শ্রদ্ধা ভক্তি করি, ও নিয়ে ঘাবড়াচ্ছি না। এই যে আপনার নজরে পড়ে গেলুম, তাতেই জীব কাটতে ইচ্ছে হচ্ছে। তেমন তেমন চোরকে ধরা ছোঁয়া দূরে থাক, চোখের দেখাটাও শক্ত ব্যাপার কি না, তাই একটু একটু আত্মগ্লানি হচ্ছে কর্তা। আত্মগ্লানি ভারী ভালো জিনিস বুঝলি, আত্মগ্লানি হলেই চট করে মানুষের উন্নতির পথ খুলে যায়। এই আমার কথাই ধর না, এই ক্লাস সিক্সে ফেল করে বাবার মারের ভয়ে আত্মগ্লানিতে নদীতে ঝাঁপ দিলুম মরবো বলে। কিন্তু মরবো কি, কিছুতেই ডুব জল পাচ্ছি না, পায়ের তলায় কি যেন একটা ঠেকছে। তখন হাতড়ে হাতড়ে জিনিসটা তুলে এনে দেখি
একজন বুড়ো মানুষ, কি আর করা। তখন বুড়োর পেট চেপে জল বার করতে হলো। বুড়ো কত করে শ্বাস ছেড়ে উঠে বসে বলল, বাবা তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তোমার জন্য কি করতে পারি বলো। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, আমার জন্য আর কারো কিছু করার নেই মশাই, আমি ক্লাস সিক্সে ফেল করেছি, আমার আর বাঁচারই ইচ্ছে নেই। তখন উনি কি বললেন জানিস, বললেন, ক্লাস সিক্সে তো ও তো বেশিরভাগই ফেল মারে, আমি নিজেই ক্লাস সিক্সে ফেল মেরেছিলুম, তা তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার একটা হিল্লে করে দেব। তা দিল নাকি হিল্লে করে কর্তা? তাহলে আর বলছি কি, সেই বুড়োই আমার দাদা শ্বশুর হলো কি না, তারই বাড়ি ঘর জমি জমা ভোগ করছি বুঝলি। তা বাবু আপনার বাড়িতে তো আজ আর সুবিধে হলো না, তা আমাদেরও তো বিষয়কর্ম আছে, তাহলে আজ আসি গিয়ে। নমস্কার। ওরে ওরে দাঁড়া দাঁড়া, সবে তো গৌরচন্দ্রিকা করেছি, কথাটা শেষও হয়নি ভালো করে, এর মধ্যেই চলে যাচ্ছিস যে বড়। বলি অদ্যতা ভদ্রতা বলেও কি কিছু নেই নাকি রে? হ্যাঁ, তা তুই ভাবলি কি, আমারও কি বিষয়কর্ম নেই নাকি যে এই রাত জেগে এমনি এমনি বসে আছি, চোর ছেঁচড়াদের সঙ্গে রঙ্গরসিকতা করবো বলে? কি যে বলেন কর্তা, আমাদের মতো অধম মনীষীর সাথে আপনার মতো মানুষের কি আর বিষয়কর্ম থাকতে পারে বলুন। আহা, চোর বলে কি আর পচে গেছিস নাকি? ভালো করে ভেবে দেখলে সমাজে চোরও ফেলনা নয়, তাও দেশের কাজই করে, তবে কিনা ঘুরপথে, থেমে থাকা টাকারে ওরাই তো সচল করে, তাতে ব্যবসা বাণিজ্যের সুসার হয়, দেশেরও সম্পদ বাড়ে। বটে কর্তা, এ তো তাজব কথা শুনছি। হক কথা শুনলে অনেক সময় আজব লাগে বটে, তবে যা বলছি তা একেবারে ন্যায্য কথা। তা বাবু কথাটা কি? কথাটা অতিশয় গুচ্ছ, পাঁচ কান যেন না হয়। এ আগে মা কালী দিব্যি। ব্যাপারটা হলো, আমার দাদা শ্বশুর যা কিছু দিয়ে থুয়ে গেছে তা ওই নিজের নাতনির নামে। আমার দাদা শ্বশুর নিতাইপদ দাস অতি ঘুঘু লোক ছিল বুঝলি, তার নাতনির সঙ্গে বিয়েই স্তব, আমি একরকম ঘর জামাই হয়ে আছি বটে, কিন্তু ভারী হাত তোলা হয়ে থাকতে হয়, ইচ্ছে মতো কানা করি খরচ করার উপায় নেই। নিতাইপদর নাতনি অর্থাৎ আমার বউ বাতাসিও ভারী হুঁশিয়ার মেয়ে, দাদুর মতোই, বাজার করার খরচা দিলেও পাই পয়সার হিসেব নেয়, একটা পয়সা এদিক ওদিক হওয়ার জো নেই, এই জীবনটা একেবারে ঘেন্না ধরে গেছে রে, বুঝতে পারলি কিছু? একে একটু একটু যেন পাচ্ছি কর্তা, আর একটু ভেঙে বলুন। বাতাসি হুঁশিয়ার মহিলা বটে, কিন্তু ঘুমালে একেবারে কাদা, পটকা ফাটালেও তার ঘুম টসকায় না, তার আঁচল থেকে চাবিটা খসিয়ে নিয়ে সিন্দুকটা খুলে, বেশি নয়, এই এক বান্ডিল টাকা সরিয়ে নিবি বাপু, তোকে না হয় ওর থেকে দশটা টাকাই দেব। মোটে বান্ডিলে কত থাকার কথা? ও সে বেশি নয়, হাজার দশেক হবে মেরে কেটে, এ বাজারে সে আর কত টাকা। তাহলেই বুঝুন দশ টাকা এ বাজারে আরো কত কম, চোখেই দেখা যায় না। আহা, না হয় পঞ্চাশই পাবি। না মশাই, ছোট মেরে হাত গন্ধ করতে পারবো না, আমার সময় নষ্ট হচ্ছে, আমি চললো, ও কাজ তো আপনি করলেই পারে। চেষ্টা কি আর করিনি রে বাপু, কি জানিস আমি কাছাকাছি গেলেই বাতাসি যেন আমার গায়ের গন্ধ পায়, বাড়ি ভর্তি ছেলে মেয়ে আত্মীয়ের সামনে এ বয়সে হেনস্থা হতে কার ভালো লাগে বল। সে আপনি যাই বলুন, পাঁচ হাজারের নিচে হবে না, রাজি থাকলে বলুন, আমার কিন্তু সময় নষ্ট হচ্ছে। তাহলে দু বান্ডিল সরাস। তাহলে দশ হাজার। তুই তো ভারী সেয়ানা দেখছি। সে তো আপনিও কর্তা, রাজি। অগত্যা আয় বাপু আয়, পাঁচ দুয়ারটা খুলে দিচ্ছি। জি আগে